সময় কাটাবো না, আমরা আমাদের এই সময়গুলোকে প্রোডাক্টিভ ওয়েতে কাজে লাগাবো, কোন না কোন কাজের সাথে জড়িত হব। নেভার আন্ডারএস্টিমেট এনি জব, whether it's big or small, boro hok ba choto hok, kono kaj ke amra choto kore dekhbo na. Je kono kaj koro na bhai, je kono kaj koro ta jeno hoy shobar cheye sobcheye sundor. Amader obshor shomoy gulote shomoy guloke kaaje laganor dorkar ache na nai, amra nijederke kormot kore kormojibi hisebe শ্রমজীবী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাই। রাজি আছে মুসলমান? লক্ষ্মীপুরের যুবক ছেলেরা আওয়াজ করে বলো, পারা যাবে? লজ্জা কিসে? লজ্জা কিসে? অনেকে টাঙ্কি মারে এদিক সেদিক ঘুরে আর বলে আমার আব্বা চেয়ারম্যান। আরে তোর আব্বা চেয়ারম্যান তুই কি? আমার আব্বা এমপি, মেম্বার অফ দ্য পার্লামেন্ট। আরে তোর বাবা এমপি, এটা তো তার গৌরব, তোর কি আছে সেটা বল। এজন্য নিজের পায়ে দাঁড়াবো। অলসতার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আজকের এই মাহফিল থেকে আমরা অলসতা অকর্মণ্যতাকে ন বলে দিলাম। অলসতাকে আমরা কি বললাম? আরো জোরে বলতে হবে, অলসতাকে কি বলবো? আর সব সময় কর্মঠ থাকবো, এনার্জেটিক থাকবো, নিজের পায়ে দাঁড়াবো, আইডিয়া জেনারেট করবো, এন্টারপ্রেনার হওয়ার চেষ্টা করবো, নতুন নতুন উদ্যোক্তা হওয়ার মাধ্যমে আমরা আমাদের নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করবো। কারণ আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইগাইরু মা বিকাওমিন হাত্তা ইগাইরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কোন জাতির ভাগ্যের চাকার পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজে নিজের ভাগ্যের চাকার পরিবর্তন করতে না চায়। চিল্লা এখন, ঠিক কি না? লাকাদ খালাকনাল ইনসানা ফী কাবাদ, আমি মানব জাতিকে কষ্ট সহিষ্ণু আর কর্ম সহিষ্ণু করে তৈরি করেছি। স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করে এক সংগ্রামে ঠেলে দিয়েছে, এখানে সংগ্রাম না করলে বেঁচে থাকা যায় না। আমাদের সংগ্রামটা শুরু হয়েছে যখন আমরা মায়ের পেট থেকে বেরিয়েছি, ঠিক কিনা? একটা বাবার স্পার্মের মধ্যে 2 কোটি যদি শুক্রাণু না থাকে সেখান থেকে সন্তান হয় না। তার মানে এই 2 কোটি শুক্রাণুর মধ্যে থেকে আপনি একজন সফল মানুষ, যিনি বাকি 2 কোটির মধ্যে থেকে সব শুক্রাণুগুলোকে হারিয়ে হারিয়ে আপনি সফল হতে পেরেছেন। সেখান থেকে দুনিয়ার পক্ষে আপনি যখন এসেছেন আপনাকে সংগ্রাম করে আসতে হয়েছে। যারা সিজারের মাধ্যমে পৃথিবীতে আসে তাদের এই সংগ্রামটা থাকে না, কিন্তু যারা নরমাল প্রসেসে পৃথিবীতে আসে তাদের প্রচন্ড সংগ্রাম করে প্রচন্ড চাপা খেয়ে পৃথিবীতে আসতে হয়, ঠিক কিনা? কারণ আমাদের সাইজ ছিল অনেক বড়, আমাদের মায়ের যে অঙ্গটা দিয়ে আমরা পৃথিবীতে আসব ওই জায়গাটা ছিল খুবই সরু। আমাকে সংগ্রাম করে, আমাকে যুদ্ধ করে, আমার নিজের অস্তিত্বের প্রমাণ দিয়ে চিৎকার মেরে এই পৃথিবীতে আসতে হয়েছে। চিল্লায় বলো, ঠিক কিনা? এই জন্য এই পৃথিবীর বুকে আমরা যতদিন থাকবো সংগ্রাম করে বাঁচতে হবে, ঠিক কিনা? পরিশ্রমে লজ্জা আছে? লজ্জা কিসে? মনে থাকবে লক্ষ্মীপুরের ছেলেরা, যে আয়াত দিয়ে শুরু করেছি সে আয়াত দিয়ে শেষ করছি। যখন সালাতের সময় হয় মসজিদে যাবো, আর সালাত যখন শেষ হয় তখন মসজিদের বাইরে আমরা কাজে নেমে পড়বো। রাজি আছি তো? قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله وذكروا الله كثيرا لعلكم تفلحون. যখন তোমাদের সালাত শেষ হয়ে যায় তখন তোমরা কর্মস্থলে ছড়িয়ে পড়ো, আল্লাহর রিজিক তালাশ করো, তাহলে তোমাদেরকে সফল বানাবে কে? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝে আর আমল করার তৌফিক দান করুক।